मुर्शिदाबादे नौदार मतो एर आगे दक्षिण चब्बीस परगनार मथुरापुर घटनाते सामने एसेछिलो एक ही रकम भिडियो কিন্তু এর একদিনের মধ্যেই নাটকীয় মোড় নেয় মথুরাপুরে বিরোধী জয়ী প্রার্থীদের অপহরণের অভিযোগের ঘটনা। 180 ডিগ্রি ঘুরে যায় বয়ান। আগে স্বেচ্ছায় আসার কথা বললেও বাড়িতে ফেরার পর বিস্ফোরক দাবি করেন বিরোধী দলের চার জয়ী প্রার্থী। তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের অনেক রকম আগ্নেয় অস্ত্র দেখিয়ে আমাদের গাড়ি তুলতে বাধ্য করেছে। আমাদের কাল রাত্রে 2:30 পর্যন্ত 14-15টা পুলিশ মিলে এসে আমাদের নামে সাদা কাগজে খুলে কি লিখেছে আমরা জানি না, সেখানে শুধু আমাদের বলেছে নাম সই করো আর তারিখ দিয়ে দাও। আমাদের এক একজনের ভিডিও করে ওদের শেখানো কথা, ওদের মুখের গুলি আমাদের মুখে বসিয়ে সেটা তারা ভিডিও করেছে। মুর্শিদাবাদের মতোই দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরেও কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত দখল করতে কলকাতার পঞ্চশায়ার থেকে ওই পঞ্চায়েতের জয়ী তিন বিজেপি প্রার্থী ও বাম সমর্থিত এক নির্দল প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। পঞ্চশায়ার এলাকা থেকে জয়ী বিরোধী প্রার্থীদের অপহরণ সংক্রান্ত মামলায় এদিন আদালতের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিরোধী জয়ী প্রার্থীরা। তাঁদের আবেদনে বলা হয়েছে জয়ী প্রার্থীদের নিরাপত্তার নির্দেশ দিক আদালত, ভোট গঠনের দিনও নিরাপত্তার ব্যবস্থা করা হোক। এর পাশাপাশি পঞ্চশায়ার থানার অভিযোগের ভিত্তিতে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিক আদালত। পুলিশের তো নৈতিক দায়িত্ব রেসপন্সিবিলিটি, যারা জয়ী প্রার্থী যে দলেরই হোক, যে দলেরই হোক না কেন, তারা তাদের মনমতো পছন্দ মতো প্রধান নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। এই নিরাপত্তার দায়িত্ব তো প্রশাসনের, প্রশাসন দায়িত্ব পালন করছে না বলেই এদের হাইকোর্টে যেতে হলো। 10 তারিখ এবং 9 তারিখ যে বোর্ড গঠনের সূচনা এসেছে সেটা নিয়েও কিন্তু আমরা অত্যন্ত আমরা অ্যাংশাস যে সেদিনকেও যে সুষ্ঠু হবে, সব কিছু হবে কি না, এবং সত্যি আমরা আমাদের প্রার্থীদের বোর্ড গঠন করা তো আছেই, কিন্তু তাদের প্রাণ নিয়েও তাদের একটা সংশয় আছে। কিন্তু তাদেরকে বারবার প্রার্থীদেরকে আমরা সরিয়ে রেখেছি, কিন্তু তাদের পরিবারের আজকে হুমকি আসছে, সরকার এগুলো দেখতে পাচ্ছেন না। পঞ্চায়েত মানে স্থানীয় স্তরের বিষয়, তো বিভিন্ন জায়গায় যারা জিতেছেন তারা যদি মনে করেন উন্নয়ন করতে গেলে, কাজ করতে গেলে, মানুষের মধ্যে থাকতে গেলে তৃণমূল কংগ্রেসেই থেকে কাজ করা সহজ হবে, তারা যদি তৃণমূল কংগ্রেসে আসতে চান তো তারা, সেটা তাদের সিদ্ধান্ত। এইটা দেখে যদি বাকিদের এত গাত্র দাও হয় তো কঠিন ব্যাপার, তাদের সমস্যা, তারা বোরলিন লাগাবেন, আমরা কি করব। মঙ্গলবার বিচারপতি জয়সেন গুপ্তের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা। সৌভিক মজুমদার, হিন্দুল দে ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।